আগের সরকার ভালো ছিল এটা আমি কোনো ক্রমেই বলতে পারবো না, কারণ আমার আমি তো এদেশেই বড় হয়েছি, আমি তো একাত্তরের যুদ্ধ দেখেছি। যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করে এই শেখ হাসিনা সরকার আবার আসবে, ভুল, কখনো আসবে না, কখনো আসবে না, কখনো আসবে না। আগের সরকার ভালো ছিল এটা আমি কোনো ক্রমেই বলতে পারবো না, কারণ আমার আমি তো এদেশেই বড় হয়েছি, আমি তো একাত্তরের যুদ্ধ দেখেছি। তো একাত্তরের যুদ্ধে যারা করেছিল তাদের যে আশা আকাঙ্ক্ষা এগুলো পূরণ করতে পারে নাই। তাহলে মনে করেন বর্তমানে ছাত্র, জনতা, সর্বস্তরের মানুষ, শ্রমিক সবাই মিলে 24-এ যে দেশ স্বাধীন হয়েছে এটাকে আমরা গণ অভ্যুত্থান বলবো। আমার কাছে আমি মনে করব এই বর্তমান সরকার ভালো। এই সরকার 2 মাসও এখন হয় নাই, এই 2 মাসের ভিতরে অনেকগুলো কার্যক্রম সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যদি জনগণ এই সরকারকে মূল্যায়ন দেয়, সেই সময় দেয়, তাহলে আশা করি আমাদের বাংলাদেশ ভবিষ্যতে আর কোনো মায়ের এভাবে কান্না কাটতে হবে না, অভ্যুত্থানের জন্য এত লড়াইও আমাদের করতে হবে না, কারণ আমরা সভ্য হয়ে যাব। আর শুধু সরকারকে দুষলে হবে না, আমি, আপনি, আমাদেরও কিছু করণীয় আছে। যেমন ইউনুসেফ বলছেন ঢাকার শহরে অথবা যে কোনো শহরে বাংলাদেশে যানজট কেন হচ্ছে তার প্রধান কারণগুলো বের করুন। এখন পর্যন্ত এই প্রধান কারণগুলো নিয়ে কেউ পত্রিকায় লিখতে পারেনি, তবে আমি বলবো বিশেষ করে এই ঢাকা ভার্সিটি এলাকায় আমি গাড়ি চালাই, আমি দেখি এত সুন্দর রাস্তা থাকতে কেন যানজট হবে। যারা রিক্সা চালায়, যারা গাড়ি চালায়, তারা নিজেরা যদি সচেতন হয়ে চালায় তাহলে অবশ্যই যানজট হবে না। আর যানজট দূরীকরণ করতে হইলে সবার প্রয়োজন। এই সরকার আমি মনে করি সংস্কার যতদিন হচ্ছে না, জরুরি সংস্কার যেগুলোকে বলা হয়, এতদিন পর্যন্ত এই সরকার থাক আমি মনে করি। কারণ এই সরকার কিভাবে থাকবো আমরা জাতি বাঙালি, কিভাবে ক্ষমতায় যাব আর লুটপাট করে খাবো আর চাঁদাবাজি খাবো, একটা উচিলা খুঁজে নানান দাবি, যত দাবি ছিল এখন দাবি জানানোর পায়তারা শুরু হয়ে গেছে। আরে ভাই, দাবি জানাতে পারবেন যে সরকার আসবে, সেই সরকারই তো একটা সরকার হবে। সেই সরকার যাতে পুতুল সরকার না হয়, এই ধরনের গঠন করার জন্য এই সরকারকে সময় দিয়ে যেতে হবে, এটা আমি মনে করি। আলহামদুলিল্লাহ এই সরকার যবে থেকে দায়িত্ব নিয়েছে মোটামুটি সিন্ডিকেট দূর হওয়া শুরু করে দিয়েছে। কোনো সিন্ডিকেট এখন পায়তারা খুঁজে পাচ্ছে না, সিন্ডিকেট নাই বললে চলে। এই সরকার জনগণ চায় ছোটোখাটো সংস্কারগুলো সম্পূর্ণ করার পরে যেন নির্বাচন দিয়ে অন্য আরেকটি সরকার গঠন করা হয়। জনগণের যে চাহিদাগুলো আছে পালন করতে পারছে, কিন্তু পুলিশ অনেক নীরবতা পালন করতেছে, যার জন্যে কিছুটা সমস্যা হচ্ছে। পুলিশ যদি নীরবতা পালনটা ছেড়ে মাঠে আসে পরে আগের মতো, তাহলে আশা করি সব কিছু সমাধান হয়ে যাবে। সে খুবই জঘন্য একটা কাজ করছে, সে তো পালায় গেছে ঠিক আছে, কিন্তু তার যে একটা দল, অনেক বড় একটা দল, সে দলের যে নেতাকর্মী সবাই তো আর খারাপ না, কেউ কেউ ভালো আছে, কেউ অনেক খারাপ, কেউ মোটামুটি অনেক অন্যায় অত্যাচার করছে, সে সবাইকে বিপদে ফেলায় থুয়ে গেছে আর কি, আগুনের মাঝে ফেলায় থুয়ে গেছে। যদি আওয়ামী লীগ নেতাকর্মীরা মনে করে এই শেখ হাসিনা সরকার আবার আসবে, ভুল, কখনো আসবে না, কখনো আসবে না, কখনো আসবে না।